এ বছরের অর্থাৎ 2021 সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে মে মাসে। তো আজকে আমরা দেখে নেব যে কত তারিখে প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে এবং কটার সময় শুরু হবে, এবং ভারত এবং বাংলাদেশের কোন কোন সময় দেখা যাবে, এবং ভারতের কোন কোন জায়গায় দেখা যাবে, এবং আমাদের রাজ্য থেকে দেখা যাবে কি না, সমস্ত ডিটেলস দেখে নেব। এবং এর পাশাপাশি কী কী নিয়মকানুনের কথা বলা হয়েছে সমস্ত ডিটেলস জানিয়ে আপনাদের যে কাজগুলো করতে হবে। আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনি সেটা ক্লিক করে প্রত্যেকটা একদিন আজ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটস আমাকে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পাশে আপনি কোন জেলাতে আমাদের ভিডিও দেখছেন তো অবশ্যই কমেন্টে আপনার জেলার নাম এবং আপনার ব্লকের নাম অবশ্যই জানিয়ে দেবেন। এখানে বলা হয়েছে কিন্তু বৈশাখী পূর্ণিমাতেই দেখা যাবে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ। আগামী 26 মে বুধবার কিন্তু গ্রহণের প্রকবলে পড়বে, চাঁদ অর্থাৎ প্রথম চন্দ্রগ্রহণ এবছর হচ্ছে 26 মে বুধবার। এবং কোন কোন জায়গাতে দেখা যাবে চন্দ্রগ্রহণ এর মধ্যে বলা হয়েছে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আমাদের রাজ্য ওয়েস্টবেঙ্গল, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, পূর্ব ওড়িশা, মণিপুর, ত্রিপুরা, অসম এবং মেঘালয়। তো আমাদের রাজ্য থেকেও কিন্তু এবছরের চন্দ্রগ্রহণ প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত ছাড়াও 26 মে চন্দ্রগ্রহণ দেখা যাবে যে সমস্ত জায়গা থেকে, জাপান, বাংলাদেশ, সিঙ্গাপুর, বার্মা, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, মহাসাগরীয় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে কিন্তু দেখা যাবে। এর পাশে বলা হয়েছে কিন্তু চন্দ্রগ্রহণের সময় কী রয়েছে। পঞ্জিকা অনুসারে আগামী 26 মে চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল 6:15। সূতককাল গ্রহণ শুরুর 9 ঘন্টা আগে থেকে শুরু হবে এবং গ্রহণ সারার সঙ্গে সঙ্গেই শেষ হবে। সূতককালে মন্দির এবং বাড়ির ঠাকুরঘর বা পুজো করার জায়গা পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে। এই সময় ঠাকুরের ছবি বা মূর্তি স্পর্শ করা যাবে না, মন্দিরে কোনো পুজো করা যাবে না। গ্রহণ সারার পর মন্দিরে ভালো করে ধুয়ে মুছে শুদ্ধ করে তারপর পুজো করতে হবে। দেখে নিন যে 26 মে চন্দ্রগ্রহণের দিনক্ষণ অর্থাৎ কোন সময় হচ্ছে। সূতক শুরু হচ্ছে 26 মে সকালে 6:15 এবং গ্রহণ শুরু কিন্তু 26 মে বিকেল 3টের সময়, এবং খাগড়াস শুরু হচ্ছে কিন্তু 26 মে বিকেল 4:40 এবং চূড়ান্ত গ্রহণ কিন্তু শুরু হবে 26 মে বিকেল 4:49 এবং খাগড়াস শেষ কিন্তু হবে 26 মে বিকেল 4:58 এবং গ্রহণ শেষ হবে কিন্তু 26 মে সন্ধ্যে 6:23। তো বুঝতেই পারছেন যে কখন শুরু হচ্ছে গ্রহণ, এর পাশাপাশি কখন শেষ হচ্ছে। গ্রহণ শুরু হচ্ছে কিন্তু 26 মে বিকেল 3টের সময়, এর পাশাপাশি চূড়ান্ত গ্রহণ কিন্তু শুরু হবে 26 মে বিকেল 4:49।